বেল আইকন আর সাবস্ক্রাইব করুন বর্তমানের কথা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বৈদন গ্রাম, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল আজ থেকে 3 মাস আগে। মোহাম্মদ আফাজউদ্দিন নামে এক ব্যক্তি, তিনি মাঠে গিয়েছিলেন কাজ করতে। সেই সময় কিন্তু ইলেকট্রিক শক খেয়ে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। এরপর এইখানেই সেই সময় বিধায়ক কালিয়াগঞ্জের সোমেন রায় তিনি এসেছিলেন, পাশাপাশি তৃণমূলের নেতৃত্ব এবং সরকারি প্রশাসনের বহু আধিকারিকরাও কিন্তু এখানে এসেছিলেন। সেই সময় এই পরিবারের পাশে থাকার বার্তা তারা দিয়েছিলেন, কিন্তু আজ কিন্তু আর কারো দেখা নেই, নেই কোনো সাহায্য। আমরা দেখতে পাচ্ছি সেই আনোয়ারা বিবি, তারা কিন্তু সে কিন্তু নিজে চা বান চালাচ্ছেন খুবই কষ্টের মধ্যে দিয়ে, তার ছেলেমেয়ে রয়েছে এবং কিভাবে তিনি চলছেন সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এত বড় একটা সংসারে তা একমাত্র উপার্জন বলতে এখন তিনি, আপনারা দেখতে পাচ্ছেন এই আনোয়ারা বিবি তিনি কিন্তু খুবই কষ্টের মধ্যে দিয়ে তার এখন সংসার চলছে এবং তার মানে যে পরিস্থিতি এখন, যে এই চা যেদিন বিক্রি হয় ভালোভাবে সেদিনই দুটো হাসি মুখে তার ছেলেমেয়েদের খেতে দিতে পারে, আর যেদিন বিক্রি হয় না সেদিন প্রায় অনাহারে দিন গুজরান করতে হয়। আমি এই মুহূর্তে রয়েছি সেই আনোয়ারা বিবির কাছে, তার কাছে শুনব কী অবস্থা এখন চলছে বা সেই সময় কারা কারা এসেছিলেন আপনাদের। আপনার নাম কি? আনোয়ারা বেগম। আচ্ছা বলছি, এই যে আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? 3 মাস আগে আছে। 3 মাসে কি হয়ে মারা গেছিল? বিদ্যুৎ পড়ে। হ্যাঁ, বিদ্যুৎ পড়ে। আচ্ছা, তারপরে কে কে এসেছিল এখানে? আমি তো নেত্রীগুলোর নাম বলতে পারবো না। বিধায়ক এসেছিলেন? ওরা কিছু বলে নেই আমার কাছে, আমি বলতে পারবো না, ওরা কিছু বলে নেই। তারপরেও এখনো কেউ আসেনি আমার দেখতে, কেউ বলেনি কিভাবে চলছেন, কিভাবে কি খাওয়াচ্ছেন, কি করছেন, কেউ আমাকে বলে আর বলতে আসেনি। আমি এখন কিন্তু ওটা পারছি না করতে, আমার গলার প্রবলেম খুব আছে, টাকা বেজোরে আমি যেতে পারছি না। আমার কাছে তো কেউ সাহায্য নিতে আসছে না, দেখতেও আসছে না, কিভাবে চলছে, কেউ নেতা পেতা কেউ আসছে না আমাদের বাড়ি, কেউ আসছে না, না কেউ আসে না। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতেই পারলেন আনোয়ারা বিবি কাঁদতে কাঁদতে তার অবস্থার কথা জানালেন, কারণ সেই সময় যখন স্বামী মারা গিয়েছিল তার, সেই সময় কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্ব সহ বিধায়ক সোমেন রায়ও কিন্তু তার এখানে এসে তার পাশে থাকার বার্তা দিয়েছিলেন, কিন্তু আজ আনোয়ারা বিবির চোখে জল পড়ছে সমানে, তবুও কিন্তু তাদের কোনো দেখা নাই এই গ্রামে। অর্থাৎ এই আনোয়ারা বিবির পাশে থেকে যে তিনি কিভাবে চলছেন সেটা কি তারা কোনো খোঁজখবর রাখছেন? চলুন গ্রামবাসীরা কি বলছে আমরা দুই একজনের মুখ থেকেই শুনে নিই। আনোয়ারা বিবি এখন তো চায়ের নিজের চা বানিয়ে দোকান চালিয়ে সংসার চালাচ্ছে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে, কি বলবেন? আমি বলছিলাম কি যে ও তো খুব অসহায়ভাবে দিনকাল চালাচ্ছে, আমরাও দেখি গ্রামের বাড়ি আমার বৈদনেই বাড়ি, তো ব্যাপার হচ্ছে আমরা যখন বিধায়ক তৃণমূল নেতৃত্ব আসছিল আমাদের পাশে, তৃণমূল নেতৃত্ব আর বিধায়ক এসেছিল, বিধায়ক আসছিল ওরা, আমরা ভাবছিলাম তখন যে কিছু এদের ব্যাপারে কোনো সাহায্য করবে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু ওরা কিন্তু এদের পাশে দাঁড়ায়নি, এই নিয়ে আমি খুব দুঃখিত। আচ্ছা, তখন বলেছিল যে এই ফ্যামিলির পাশে ওরা তখন কিছু বলে নাই, ওরা দেখে শুনে চলে গেছে আর কি। আচ্ছা, বুঝলেন? তারপরে আমরা আশা করছিলাম যে ওরা আসবে মনে হয় কিছু কথা বলার জন্য, তা আজ পর্যন্ত কিন্তু ওরা আসেনি। আচ্ছা, কি বলবেন এখন আপনি? এখন ব্যাপার হচ্ছে যে তাহলে এই পরিবারটা কি করে চলবে? হ্যাঁ, এটা যদি সরকার তরফ থেকে কিছু যদি সাহায্য পেত তাহলে খুব উপকার হতো এদের, এদের প্রায় 7-8 জন লোক পরিবারের। আচ্ছা, অসহায়ভাবে থাকছে
কোনো দিন চার দোকান বিক্রি হলে খেতে পারছে, না হলে অনারে থাকছে এরা। আচ্ছা, এটা সরকারকে একটু দেখা দরকার। ঠিক, নাম আপনার? ছেলে নাই, মারা গেছে। তো এখন কি সমস্যা হচ্ছে আপনার? বলেন। আচ্ছা, তোমার বাবা কতদিন আগে মারা গেছে? কিভাবে মারা গেছে? তো এখন তোমাদের কিভাবে চলছো? এভাবে দিন চলছে না তো ভালো, কষ্টে যাচ্ছে। কেউ আসে দেখে না? না, কেউ আসে না। কে কে আসছিল যখন তোমার বাবা? বিধায়ক আসছিল, বলছে পাশে দাঁড়াবো, কিন্তু বলে আর দাঁড়ায় না। বিধায়ক আসছিল? হ্যাঁ। আচ্ছা, কি নাম বলো তো বিধায়ক? নাম জানি না, আমি ছিলাম না, আমরা হসপিটালে ভর্তি ছিলাম। আচ্ছা, তখন এসেছিল? হ্যাঁ, তখন আসছিল। ওরা তো শর্ট খেলছিলাম হসপিটালে ছিলাম। ও, তোমরাও, তুমিও শর্ট খেয়েছিলে? হ্যাঁ, চার জনই। তাহলে এখন তোমাদের সংসার কিভাবে চলছে? এবার এখন চলছে না ভালো সংসার। এই চার দোকান যেদিন চলছে সেদিন চলছে একটু ভালো, না হচ্ছে তো হচ্ছে না। দুই একজন আসে, কোনদিন আসে না লোকজন, কোনদিন আসে লোকজন, কোনদিন আসে না। কোথায়? এই চা দোকানে, যেদিন কোনদিন হয় 200 টাকা বিক্রি, কোনদিন হয় না। তাহলে ওইভাবে কি কষ্টে কি দিন কাটতে পারে? আচ্ছা আচ্ছা, বলেন। এখানে কেউ কোনো নেতা টেতা আসে না? না, কোনো নেতাও নাই আসে। আসে না? না। আচ্ছা, কি হন? ওরা ছোট ভাইয়ের বউ। আমার বলছি, আপনার নাম কি? নাজমুদ্দিন সরকার। আমি এই বুথের টিএমসি এর একজন বুথ সভাপতি। বুঝলেন? আচ্ছা, বলছি আপনাকে প্রশ্ন করছি যে এই যে আনোয়ারা বিবি এখন চায়ের দোকান চালাচ্ছে, চায়ের উপরেই তার সংসার নির্ভর করছে, কিন্তু ওনার একটা অভিযোগ বা অভিমান বলতে পারেন যে সেই যখন তার স্বামী মারা গিয়েছিল তখন তো সব নেতারাই আসছিল, কিন্তু এখন আর কোনো নেতার দেখা নেই, সাহায্য বলতে কিছু পায়নি, আপনি কি বলবেন? আমি বুথ সভাপতি বলছি, আমাদের পার্টির তরফ থেকে যে যেহেতু একটা গরিব মানে বিধবা বউ বর্তমান, তার সাহায্য পাওয়া একান্ত দরকার। আমাদের সমীর রায় আসছিল, উনিও একটা আশ্বাস দিয়েছিলেন, আমরা ওই আশা রাখে এখানে গ্রামবাসী আছি, কিন্তু এখনও সে সাহায্যটুকু আমরা পাইনি এখন আর কি। বলবেন, আপনার দলের নেতারা এখনও আসেনি দেখা করতে, আপনারা তো হচ্ছে আগামী দিনের রাজনীতির একটা বিশাল প্রভাব পড়তে পারে। হ্যাঁ, সেটাই মানে দলের নেতাদের আমি বলবো আর কি, যেন এটা সুষ্ঠুভাবে দেখভাল করে এগোর আর কি, সেটা আমি পূর্ণভাবে দেখতে নেবো আর কি। কষ্ট নিবারণ হয়ে যায়। হ্যাঁ, হয় কি না? এই চার দোকান করে কি দিন কান যাবে? চারটা বাচ্চা, আচ্ছা, ওগুলা নিয়ে কি দিন কাল যাবে? ছেলে পেলে রায়গঞ্জে আজকে ঘুরছে, কালকে কালিয়াগঞ্জে ঘুরছে, কাগজ নিয়ে কোনো হানে কেউ পাত্তা দিচ্ছে না। আচ্ছা, দিচ্ছে কি দেয় না? কি কাগজ নিয়ে ঘুরছে? এইগুলা কাগজ নিয়ে আজকে ফেলে ওইখানে যেতে হবে, ওর বাবার ফেলে মৃত্যু সার্টিফিকেট বার করতে হবে, কালকে ওইখানে বার করতে হবে, এইগুলা করছে তো কোনো ফের কেউ কাগজ ফের জমায় নেয় না, তা কি করবে? সারাদিন কি দরকার এখন? চাই আমরা দেশ সরকারের কোনো ফ্যাসিলিটি দেয় যাতে ওর কষ্ট নিবারণ হয়ে যায়। মেয়েটাকে একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে দেওয়ার বিয়ে দিতে হবে, হয় কি না বলো? টাকা পয়সা লাগবে। এখন যদি 4-5 লাখ টাকা পায়, 2 লাখ টাকা মেয়েকে দিবে না খাবে বললেন? ঠিক আছে, কি নাম তোমার? ইসরা কালে। আচ্ছা, তোমার বাবা কতদিন হলো মারা গেছে? 3 মাস হলো। কি হবে? ইলেকট্রিক শর্ট করলো। আচ্ছা, এখন কি পরিস্থিতির মধ্যে চলছে তোমরা? এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে দিন গেল। কি চাচ্ছো তোমরা এখন? কি চাচ্ছি? সরকারের থেকে কিছু সাহায্য যদি পাওয়া যায় ভালো হবে। মার অসুখ, মার চিকিৎসা করতে পারছি না। আচ্ছা, চার দোকান করে খাই, আর ব্যাংকে যে যাচ্ছি কাগজপত্র নিয়ে, ব্যাংকে আবার কাগজপাতি জমা করছে, 1 সপ্তাহ বাদ ফেলে আজকে ওখান করতে হবে, কালকে ওখান করতে হবে, এই বলছে। ব্যাংকে আমার বাবা 4,000 টাকা ছিল। আচ্ছা, তো ওইটা খালি ঝাউলে পাঠাচ্ছে এখানে। আচ্ছা, কোন ব্যাংকে? ওই এলাহাবাদ ব্যাংকে। আচ্ছা, তখন ওইভাবে চলছি, কালকে ধার মহাজন করে এগুলো সংসার চালাচ্ছি। আমি অনেক টাকা মহাজন হয়ে গেছে আমার। আচ্ছা,
আর হচ্ছে এই যে বিধায়ক বিধায়করা তো এসেছিল সেই সময়? হ্যাঁ আসছিল। তারপরে আর আসছিল না? না কেউ আর আসেনি। কেউ আসেনি? কোনোটা যদি সার্টিফিকেট আনতে যাচ্ছি ওই প্রধানের কাছে, ওটাও ঝাউলি, তোমরা কিছু পাবে না, যাও তোমরা কিছু। এই যে এখানে আমাদের বছর চার নম্বর অঞ্চল। আচ্ছা এই করে এইভাবে বলছি। আচ্ছা আমি ডেট সার্টিফিকেট আনার জন্য কমসেকম দুই তিন মাস ধরে ঘুরছি, দু মাস ধরে ঘুরছি আমি। আচ্ছা কোথায় কোথায় গেছিলাম? রায়গঞ্জ, কালিয়াগঞ্জে গেছিলাম, পণ্যজোড়ায় গিয়েছিলাম, ডেট সার্টিফিকেটের জন্য অনেক জায়গায় ঘুরছিলাম, মহাজন করে এগুলো কাগজগুলো আমি কিনা করছি, কমসেকম 15-20 হাজার টাকা আমার খরচা হয়ে গেলো কাগজগুলোর জন্য। আচ্ছা যেখানে যাচ্ছি ওখানে বলছে পয়সা লাগবে, ও বলছে পয়সা দিতে হবে। আচ্ছা এইভাবে পয়সা খরচা করে আমি ধার মহাজন করে কাগজগুলো কিনা করলাম। আবার কোর্টে গিয়েছিলাম ওই ইলেকট্রিক অফিসের জন্য কিভাবে করতে, তো ওখানে বলছে 2600 টাকা লাগবে, ওখানে আবার মহাজন করে 2600 টাকা ওখানে আমি দিলাম। তো এইভাবে মহাজন কাগজপাতি করতে গেলে 20,000 টাকা মতো খরচা হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা। আর যদি প্রধানের কাছে কোনো কিছু যদি যাই সাহায্য চাইতে, কোনো সার্টিফিকেট চাইতে দরকারে, প্রধানের পরিচয়পত্র বলছে হবে না, তোমার পয়সা করে কিছু পাবে না, আর গরম দেখাচ্ছে, আমি এতগুলো সই করবো না, এতগুলো জিনিস দিব না, এইভাবে বলছে। মোহাম্মদ আসরুদ্দিন যেদিন প্রাকৃতিক দুর্যোগে বা বলতে পারেন ইলেকট্রিক শর্ট খেয়ে যেদিন মারা গিয়েছিলেন, সেদিন কিন্তু এই বাড়িতে কিন্তু প্রচুর নেতাদের আনাগোনা ছিল এবং এই গ্রামের মানুষরা ভেবেছিল হয়তো এই পরিবার সেই নেতা থেকে আরম্ভ করে বা বিধায়ক থেকে আরম্ভ করে তাদের সাহায্যে এই এখান তাদের যে দুঃখ কষ্ট দূর হবে। কিন্তু আজ দেখতে দেখতে 3-4 মাস প্রায় হয়ে গেল, কিন্তু আজও কিন্তু কারো দেখা এখানে মেলেনি, নেই কোনো সরকারি সাহায্য, নেই বিধায়কের কোনো এখানে সাহায্য বা এখানে অন্য কোনো নেতৃত্ব, তারা কিন্তু এসে কিন্তু একবারের জন্য এই পরিবারের পাশে থাকেনি। কীভাবে তারা চলছে বা কীভাবে কষ্টের মধ্যে রয়েছে সেটাও কিন্তু খোঁজ খবর নেয়নি। এটাই কি রাজনীতি? এটাই কি মানবিকতা? সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এই গ্রামের মানুষদের মধ্যে। উত্তর দিনাজপুর জেলা থেকে ক্যামেরায় শুভ আচার্যের সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা। নারী আপন ভাগ্য জয় করিবার
নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সান্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়ন জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। অনুষ্ঠানটি নিবেদন করছে নারী আপন ভাগ্য জয় করিবার, নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সান্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়ন জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950 তে। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। অনুষ্ঠানটি নিবেদন করছে নারী আপন ভাগ্য জয় করিবার, নারী নিজেই করেছে অঙ্গীকার, নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। সান্টার সাথে হাত মিলিয়ে সোনালী অফারের উপহার নিয়ে এলো ওরিয়ন জুয়েলার্স। 25% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে। অফার চলবে 20 ডিসেম্বর 2021 থেকে 7 জানুয়ারি 2022 পর্যন্ত আমাদের সমস্ত শোরুমে। কাস্টমার কেয়ার নাম্বার 8373099950।